যেই অবস্থায় আছি যেই সংগ্রামে আছি কোন বন্দুকের নল তারা করে বেরায় জানি না কতদিন বাঁচি কিন্তু দেশটার ভবিষ্যৎটা কি হবে একটা জাতিকে নৈতিকভাবে ধ্বংস করে তাদের চারিত্রিক অধঃপতন ঘটিয়ে দেশকে ধ্বংস করা হচ্ছে যে যদি তুমি কোন জাতিকে ধ্বংস করতে চাও সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও আজকে ভারতীয় তামিলনাড়ুরা আজকে আমাদের দেশের শিক্ষকদের চরিত্র নষ্ট করেছে শিক্ষাকেও নষ্ট করেছে বাংলাদেশে যদি আপনি 12 মাস হিসাব করেন যে 12 মাসে এক বছর তাহলে প্রত্যেক মাসে এভারেজ 5 থেকে 7টি সীমান্ত হত্যাকাণ্ড ঘটে তাহলে 5-7 দিন কি দাঁড়ানো আমাদের পক্ষে এখানে সম্ভব না আর এটা কি যুব অধিকারের কাজ সীমান্ত হত্যা বন্ধের জন্য রাস্তায় দাঁড়াইবে মিছিল করবে বিক্ষোভ করবে না এটা তো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে সরকারের দায়িত্ব যে তার দেশের সীমান্ত সুরক্ষিত করা এবং যেই সীমান্ত রক্ষীর বাহিনী তাদের জীবন বিপন্ন করে জীবনকে দেশের জন্য উৎসর্গ করে তারা সীমান্ত পাহারা দিচ্ছে তাদেরকে সুরক্ষা দেওয়া কিন্তু আপনি একটা ঘটনা বোধহয় তো জানেন যে 2001 সালে কুড়িগ্রামের সেই বড়াইবাড়ি এলাকায় যখন ভারতীয় বিএসএফ অভ্যন্তরে ঢুকে তারা যখন হামলা করছিল আমাদের জায়গা দখল করেছিল এর আগে সিলেটে তখন আমাদের বীর সেনানীরা গুলি করে 16 জন বিএসএফ কে দেখিয়ে দিয়েছিল যে বাংলাদেশের বিজেপি তৎকালীন বিডিআর তারাও কিন্তু পারে সেই ঘটনা গুগলে যান ইউটিউবে যান সমস্ত তথ্য এভিডেন্স পাবেন সেই সময় বিডিআর এর পরিচালক ছিলেন জনাব মেজর জেনারেল ফজলুর রহমান শেখ হাসিনা সেই সময় ছিলেন ক্ষমতায় আওয়ামী লীগের লোকেরা বলেছিল আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্কের অবনতি করতে নাকি আমাদের বিএসএফ আমাদের বিডিআর বিএসএফ কে হত্যা করেছিল অর্থাৎ আওয়ামী লীগ চেয়েছিল বিজেপি মরুক গুলি খাক ফেলানির মতো কারাগারে ঝুলে থাক তবুও ভারতের বিরুদ্ধে চোখ রাঙানি দেওয়া যাবে না কারণ ওরা ভারতের গোলাম ওরা ভারতের দাস কিন্তু দেশের জনগণ বিজেপি মিডিয়ার স্বাধীনতা সার্বভৌমত্বকারী জনতা তারা ভারতের দাস নয় সেই সময় মেজর জেনারেল ফজলুর রহমান তৎকালীন মিডিয়ারের মহাপরিচালক তাকে বাধ্যতামূলক সেনাবাহিনীতে ফিরিয়ে আনা হয়েছিল অবসর দিয়েছিল এই ঘটনাটি আপনাদের জন্য উদাহরণ হিসেবে আনলাম যে আজকের ঘটনার সাথে রিলেট করতে পারেন আর আপনারা দেখেছেন 2017 সালে রাজশাহীতে যখন ভারতীয় বিএসএফ তাদের ছেলেদেরকে নিয়ে এইদিকে মাছ ধরার জন্য বাংলাদেশের অনেকখানি সীমানার মধ্যে ঢুকে পড়েছিল বিএসএফ বিজেপির উপরে গুলি চালিয়েছিল তার আত্মরক্ষার্থে গুলি ছুড়েছিল সেই কারণে আমাদের এই বিজেপির সদস্যদেরকে ভর্ৎসনা করা হয়েছে জবাবদিহিতা করা হয়েছে হুমকি দিয়েছে আমার দেশের এই ভারতীয় তামিলনাড়ু আওয়ামী সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সেই সময় আপনাদের মনে আছে সবাই খুশি হয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন বিডিআরের যে সেই ইউনিটের অধিনায়ক ছিলেন ভদ্রলোকের নাম আমার মনে নাই ইউটিউবে যদি তার উক্তি লিখে সার্চ দেন পেয়ে যাবেন তিনি বলেছিলেন আমরা জাতি হিসেবে মদ্যপ নই আমরা মাতাল নই কেননা তো মাঠে মাতাল হয়ে ভালো মন্দ বাদ বিচার করতে ভুলে যায় আমাদের দেশের যারা বিজেপি বলেন সামরিক বাহিনী বলেন পুলিশ সদস্যরা বলেন অত্যন্ত দেশপ্রেমিক সব নৈতিক মূল্যবোধ সম্পন্ন ছিল কিন্তু এখন অনেকের চরিত্রে কালিমা লেপন হয়ে গেছে অনেকের চারিত্রিক অধঃপতন হয়েছে টাকা পয়সা কামানোর জন্য ব্যবসায়ীদেরকে তুলে নেয় ব্যবসায়ীদের বউকে তুলে নেয় ক্রস ফায়ার দিয়ে মারে এগুলো তো আপনারা জানেন ঢাকার ক্র্যাক প্ল্যাটুন বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন মায়া চৌধুরীর জামাতা কুখ্যাত খুনি র‍্যাব 7 এর সেই সময় দায়িত্ব ছিলেন কর্নেল তারেক সাইদের কথা আপনাদের মনে আছে নারায়ণগঞ্জের আলোচিত 7 মার্ডারের কথা মনে আছেন সেই কর্নেল তারেক সাইদও কিন্তু
এই যেই সামরিক বাহিনীকে নিয়ে আমরা গর্ব করি প্রশংসা করি ওই বাহিনীর একজন সদস্য আমরা কাজেই ভালোমন্দ সব মিলে আছে পুলিশ সদস্যদেরকে যেমন আমরা জনগণের বন্ধু মনে করি তাদের ভালোর কথা বলি আবার ওই কুখ্যাত প্রদীপ কিংবা ডিআইজি মিজানের মতো লোকও কিন্তু এই পুলিশ বাহিনীতে আছে আবার ওই কাহারা কন্দর মতো সামসামি করে মনোনয়ন পাওয়ার জন্য অনেক ডিআইজি ডিআইজিও পর্যন্ত পুলিশে আছে আজকে দুঃখ লাগে খুব কষ্ট হয় আফসোস হয় যেই অবস্থায় আছি যেই সংগ্রামে আছি কোন বন্দুকের নল তারা করে বেড়ায় জানি না কতদিন বাঁচি কিন্তু দেশটার ভবিষ্যৎটা কি হবে একটা জাতিকে নৈতিকভাবে ধ্বংস করে তাদের চারিত্রিক অধঃপতন ঘটিয়ে দেশকে ধ্বংস করা হচ্ছে একটা ব্যর্থ কার্যকর রাষ্ট্রে বাংলাদেশকে পরিণত করা হচ্ছে পৃথিবীর অনেক মানুষই বলেছিলেন অনেকে নেলসন ম্যান্ডেলার কথা বলে অনেকে আরো অনেকের কথা বলে যে যদি তুমি কোনো জাতিকে ধ্বংস করতে চাও সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও আজকে ভারতীয় তাবেলাররা আজকে আমাদের দেশের শিক্ষকদের চরিত্র নষ্ট করেছে শিক্ষাকেও নষ্ট করেছে আমি গণভবনে গিয়েছিলাম একটা বক্তব্য সবাই সমালোচনা করেছেন অনেকে বক্তব্যটা ভালোভাবে শুনবেন সেই বক্তব্যে আমার স্কুলের আমি একজন প্রাথমিক শিক্ষকের কথা বলেছি যিনি মাতৃস্নেহে আমাদের স্কুলে পরশ বুলিয়ে দিতেন শিক্ষকের সম্মান এবং মর্যাদা যেটা আমরা ছোটবেলা থেকে পরিবার থেকে শিখেছি সমাজের বাস্তবতায় দেখেছি আজকে সেই শিক্ষকদেরকে কি ছাত্ররা অভিভাবকরা সম্মান করবে যেই শিক্ষক ভোট চুরি করায় চাঁদাবাজ ধান্দাবাজ চরিত্রহীন ভারতীয় তাবেলারদের পক্ষে গোলামি করে তাদেরকে বিনা ভোটে নির্বাচিত করে সেই শিক্ষকদের মর্যাদা কি এই সমাজে আছে না থাকবে না তো তাহলে শিক্ষকদের মর্যাদা যদি না থাকে শরীফ শরীফার একটা গল্পে খুব বেশি কিছু হয় না পুরো সিলেবাসই তো আপনার পুরো পাঠ্যক্রমে এই রকমের অসংখ্য ঘটনা আছে আপনারা একটা ঘটনা দেখেছেন সেইটা নিয়ে লাভালাভি করছেন আমরা যখন স্কুলে পড়েছি ধর্মীয় মূল্যবোধ শিক্ষার জন্য সেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ইহুদি নাসারা খ্রিস্টান বিধর্মীরাও বলেছে পৃথিবীর মহামানব আদর্শ এক চরিত্র তার জীবনে পাঠ করে তার কর্ম থেকে আমরা ইন্সপায়ার্ড হতাম আজকে সেগুলো পাঠ্যপুস্তকে নাই আজকে সেই বিজেপি লাইনের সিলেবাস বাংলাদেশে ঢুকানো হয়েছে হচ্ছে ইসরায়েল আজকে সারা বিশ্বে আলোচিত সমস্ত জাতির সামনে বিশ্বের সামনে ন্যাংটা হয়ে অপকর্ম করছে তারপরে বলছে যে না আমাদের গায়ে দামি পোশাক আমরা সভ্যতার প্রতীক আমরাই সভ্য জাতি কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না সমস্ত আজকে মানবাধিকারের ঝান্ডাওয়ালারা মানবাধিকারের বুলি আওড়ানো সমগ্র পশ্চিমা বিশ্ব আজকে যখন ফিলিস্তিনে নারকীয় তাণ্ডব চালানো হচ্ছে নীরব সমস্ত মিডিয়াগুলো আজকে নীরব দু একটা মধ্যপ্রাচ্য ভিত্তিক আল জাজিরার মতো দু একটা চ্যানেল ব্যতীত ওখানে কি হচ্ছে সেটিও তারা প্রতিবাদ করছে না কারণ ইসরায়েলি শক্তির কাছে সবাই অসহায় পৃথিবীর সমস্ত ব্র্যান্ড খাবার থেকে শুরু করে কাপড় প্রসাধনী সব ব্র্যান্ড ইসরায়েলি কোম্পানি তারা আজকে পৃথিবীর পুরো মার্কেট বাণিজ্যকে গোটা বিশ্ব ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে সেই ইসরায়েলে যেমন নেতানিয়াহু একজন উন্মাদ আজকে ভারতের এই মোদি হচ্ছে আরেক উন্মাদ ইসরায়েল চায় ফিলিস্তিনের নাম মুছে দিয়ে ইসরায়েলকে একটা ইহুদি রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করছে যেই কারণে তারা ফিলিস্তিনিদেরকে নির্মূল করার জন্য ট্রানের লাইনও হামলা চালাচ্ছে গুলি চালাচ্ছে ঠিক একইভাবে মোদি আরএসএস বিজেপি তারাও চায় ভারতকে একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করতে যেই কারণে 500 বছর আগের সেই বাপ্পি মসজিদ ভেঙে ওইখানে তারা রাম মন্দির করেছে বাপ্পি মসজিদ যখন ভাঙা হয়
যখন সাম্প্রদায়িক উন্মাদনা মোদির বিজেপির নেতৃত্বে শুরু হয় এই বাংলাদেশের শাইখুল হাদিস থেকে শুরু করে অসংখ্য আলে মোলামারা লং মার্চ করেছিল প্রতিবাদ করেছিল সমাবেশ করেছিল আর সেদিন ওই বাপি মসজিদের জায়গায় রাম মন্দির করা হয় তখন বাংলাদেশে রাম মন্দির প্রতিষ্ঠার উদযাপন করার জন্য ভারত থেকে মিষ্টি আসে আওয়ামী লীগের নেতারা মিষ্টি খায় বাংলাদেশের আলে মোলামা রাজনীতিবিদ সবাই চুপচাপ কেউ কথা বলে না কারণ কথা বললে চাকরি থাকবে না এইভাবে সবাই কায়দা করে মানায় নিতেছে দরকার নাই ভাই নিজে শান্তিতে থাকে ভেজালে চুপটা হওয়ার দরকার নাই ভেজালটা শুরু করে আমরাই করতেছি